শ্রোতি দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা খুব সহজে 2021 সালের নিয়মে আমরা ফেসবুক বিজনেস পেজ কিভাবে ওপেন করব সেটা শিখব। আমাদের বিজনেস পরিচালনা করার জন্য অনেকেরই বিজনেস পেজ প্রয়োজন হয়। নিজের বিজনেস পরিচালনার জন্য আমাদের একটি বিজনেস পেজ খুবই দরকারি। তাই আমরা এই ভিডিওটিতে খুব সহজেই শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি সুন্দরভাবে বিজনেস পেজ তৈরি করবেন সেটা আমরা শিখিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনায়াসেই আপনার বিজনেসের জন্য একটি বিজনেস পেজ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে বিজনেস পেজটি তৈরি করা শিখি। ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রোফাইলে লগ ইন করতে হবে। প্রোফাইল থেকে বিজনেস পেজটি ক্রিয়েট করা হলে সেটি অনেক ভালো হবে। এর জন্য আমাদের দুইটা নিয়মে আমরা ফেসবুক পেজ ওপেন করতে পারি। বাম দিকে পেজ অপশান থেকে ক্রিয়েট অপশানে চাপ দিলে একটা ফেসবুক পেজ হয়ে যাবে, অথবা ডান দিকে প্লাস সাইডে ক্লিক করলে দেখতে পাবো এখানে পোস্ট, স্টোরি, রুম, পেজ, গ্রুপ, ইভেন্ট, মার্কেট প্লেস লিস্টিং। এখান থেকে আমরা পেজে ক্লিক করে দেব। এখানে আমাদের পেজের ইনফরমেশান দিতে হবে। এখানে আমাদের একটা পেজের নাম সিলেক্ট করতে হবে, যেটা কিনা আপনি বিজনেসের জন্য আপনার সুইটেবল, যেটা নিয়ে আপনি বিজনেস করতে চান। তাই আমরা এখানে একটা পেজের আমাদের নাম দিয়ে দেবো। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো পেজের নামটি সিলেক্ট করে নেবেন। আমি দেখানোর জন্য একটি বিজনেসের পেজ নাম দিয়ে দিলাম। এরপরে বিজনেসের ক্যাটাগরি, ক্যাটাগরিটা হচ্ছে কি যে আপনার বিজনেসটা কি ধরনের, কি টাইপের বিজনেস, যেটা দিলে আপনার অডিয়েন্স আপনাকে খুঁজে পাবে। এখানে যেহেতু আমি বেস্ট কেক বিরিয়ে দিয়েছি, তার জন্য এখানে আমি বেকারি সিলেক্ট করে দিলাম। আপনাদের পেজটি যে ক্যাটাগরির হবে আপনারা সেটা সার্চ করে সেই ক্যাটাগরিটাই এখানে বসিয়ে দিবেন। আরেকটি ক্যাটাগরি ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিয়ে দিলাম। এখানে আপনার বিজনেসের ডেসক্রিপশানটা সুন্দর করে দিয়ে দিবেন, বর্ণনাটা, পেজটা কী সম্বন্ধে। তাই আমাদের এই পেজটা যেহেতু একটি কেকের জন্য, এই জন্য আমরা একটা বেস্ট কেক মেক টিপস অনলাইন, বেস্ট কেক মেক টিপস অনলাইন দিয়ে দিলাম। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখানে প্রোফাইল পিকচারটি দেওয়া লাগবে এবং কভার ফটোটি দেওয়া লাগবে, লোগো, যেটি আপনি আপনার ব্র্যান্ড, বিজনেসের ব্র্যান্ড। আমাদের এখানে একটা ব্রাউজ করে আমরা আগে থেকে তৈরি করা ছিল, আপনার এটা ক্যানভা দিয়ে তৈরি করে নেবেন, অথবা আরও কোনো সফটওয়্যার থাকলে সেখান থেকে আপনার লোগোটা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন। আমরা একটা লোগো চুজ করে নিলাম আমাদের এটার জন্য। এরপরে আমরা কভার ফটো নিয়ে নিলাম, আমাদের আগে থেকে বানানো ছিল, আমরা এটা দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন হলে আমাদের ইনবক্সে যা জানাতে পারেন, কীভাবে ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর এরকম ডিজাইন করা যায় সেটাও আমরা দেখাতে পারবো যদি আপনাদের প্রয়োজন পড়ে। এই যে আমাদের এখন পেজটা ক্রিয়েট হয়ে গেল, বেস্ট কেক বিডি বেকারি। সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখানে আপনার
একটা মোবাইল নাম্বার দিতে হবে। আপনার ইচ্ছা মতো আপনার পার্সোনাল একটা নাম্বার এখানে যোগ করে দিবেন এবং নাম্বারটি ভেরিফাই করার জন্য সেন্ড কোড দিতে হবে। চার সংখ্যার একটি নাম্বার আপনার মোবাইলে যাবে, সেখান থেকে এই নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে কনফার্ম করলে আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে গেল, যেটা কি না হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগ হবে আপনার। আপনার বিজনেস থেকে কেউ আপনাকে অর্ডার করতে চাইলে আপনার মোবাইলে মেসেজ যাবে, কল যাবে তার জন্য। এটা এখানে আমাদেরকে একটা পোস্ট দেওয়ার জন্য বলা হলো, সাজেস্ট করা হলো, আমরা একটা পোস্ট দিয়ে দিই, যে কোনো একটা পোস্ট, একটা ফটো সিলেক্ট করে আমরা দিয়ে দিই। পোস্ট বাটনে ক্লিক করে দিই, স্কিপ, ক্যান্সেল। মোবাইলে ডাউনলোড করার জন্য বলতেছে, হোয়াটসঅ্যাপ এটা পরে করে নিলেও হবে মোবাইলের সাথে লিঙ্ক করার জন্য। এই যে দেখেন আমাদের এখন মোটামুটি পেজটা তৈরি হয়ে গেছে। এখন আমরা পেজের সেটিংসটাকে ঠিক করে নেব, অপশানগুলো ঠিক করে নেব। এর জন্য আমরা বাম দিক থেকে সেটিংসে ক্লিক করে দিলাম, জেনারেল অপশানে চলে আসলাম। দেখুন এখানে পেজ ভিজিবিলিটি, এডিট বাটনে চাপ দিয়ে আমরা দেখে নিব কী আছে। ভিজিটর পোস্ট এডিট বাটন থেকে চেঞ্জ করা যাবে। আমরা এখানে চেঞ্জ করে ভিজিটরদেরকে, ভিজিটররা কেউ পোস্ট করতে চাইলে তার পোস্টটা রিভিউ করার পরে আমরা অ্যাপ্রুভ করবো, তার জন্য এটা দিয়ে দিলাম সেভ চেঞ্জ। নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট এডিট বাটনে চাপ দিলাম, ক্যান্সেল এটা দেওয়ার দরকার নাই। অটো জেনারেট অপশান ক্যান্সেল, পোস্ট স্টোরি শেয়ারিং যা আছে তাই থাকবে। মেসেজে আসলাম, এটা যা আছে তাই থাকবে। এটাও তাই থাকবে। পেজ রেস্ট্রিকশন, এটা যদি আপনার পেজে কোনো ইয়ে থাকে, কত এজ থেকে কত এজ ভিজিট করতে দেবেন সেটাও বলা যাবে এখানে। কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে দেওয়া যাবে, কারা কারা দেখতে পারবে না। পেজ মডারেশন, তাকে আপনি পেজের মডারেট করার জন্য দিবেন। যা আছে তাই থাকবে। সিমিলার পেজ কাউকে সাজেশন করতে চাইলে এখান থেকে করা যাবে। এতে পেজ আপডেট ঠিকই থাকবে। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা দেওয়া যাবে। এলাও করে দিলে বাংলা ইংরেজি যে ভার্সন দিয়ে দেন সব ভার্সনেই আপনার এই পেজটা এলাও করবে আর কি। ট্রান্সলেট অটোমেটিকলি দিলে সেটা ভাষা চেঞ্জ হয়ে ডিফল্ট ল্যাঙ্গুয়েজে হয়ে যাবে। কমেন্ট র্যাঙ্কিং দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দেব। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন প্রোভিড থাকবে, আপনার কন্টেন্ট কেউ ডাউনলোড করে নিতে পারবে না। এটা অপশন দাঁড়িয়ে থাকবে রিমুভ পেজ, এখান থেকে রিমুভ করে দিতে পারবেন পেজটা আবার আপনি ইচ্ছা করলে। এবার যাব আমরা মেসেজিংয়ে। এখান থেকে অটো মেসেজিং সেট করা যায়,
এবং আপনার পেজ অটোমেটিকলি রেসপন্স করবে সেটা সেট করে দেয়, এটা আমরা পরে শিখব। জেনারেল সেটিংস, কনভারসেশন অন করে দিলে এটা অটো মেসেজিং শুরু হবে। আপনার পেজে কেউ ভিজিট করতে আসলে এটা আপনার অটোমেটিকলি মেসেজিং শুরু হবে এটার জন্য আর কি। এটা মেসেঞ্জার ওয়েবসাইটে মেসেজ চেক করতে চাইলে এখান থেকে করা যাবে। ওয়েব পেজে আপনার ভিজিট করলেই সেখানে এখান থেকে ফেসবুক থেকে লিঙ্ক হয়ে যাবে। এটা অটোমেটিক রেসপন্স যদি আপনি সিলেক্ট করতে চান সেখানে সেট আপ করে দিলে হবে। শো হু সেন্ডিং মেসেজ অন বিহার পেজ, কে আপনার মেসেজে মেসেজ সেন্ড করছে সেটাও দেখা যাবে অন করে দিলে এই মেসেজের অপশান। পেজ ইনফো ড্যাশবোর্ডে আমরা পেজের নাম এখানে থাকবে, ইউজার নেম থাকবে। পেজটি অনেকগুলো লাইক হওয়ার পরে আমাদেরকে ইউজার নেম ক্রিয়েট করার জন্য ক্রিয়েট হয় আর কি। সেক্ষেত্রে আপনাদের পেজে লাইক যদি থেকে থাকে আগে থেকে আপনাদের ইউজার নেমটা সিলেক্ট করতে সহজ হবে। এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে রাখছি। এখানে একটা ওয়েবসাইট দিয়ে দেবেন আপনার জেনিউন ওয়েবসাইট, যেটা কিনা আপনাদের কাস্টমাররা আপনাদের পেজটা ভিজিট করতে আসার পরে তারা আপনার ওয়েব পেজ ভিজিট করবে এবং সেখান থেকে আপনার বাই করবে অথবা কেনাকাটা করবে। এখানে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন, বিজনেস ইমেল। যদি আমি পার্সোনাল ইমেল অ্যাড্রেস বসালাম, এখানে একটা বিজনেস ইমেল বসাতে হবে। আপনার ডোমেনের সঙ্গে যে ইমেল অ্যাড্রেসটা সেটাই বসাবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার বিজনেসের অ্যাড্রেস। সিটি সিলেক্ট করে দিবেন, পোস্ট কোড কত পোস্ট কোডটা দিয়ে দিবেন, লোকেশনটা এখান থেকে ম্যাপ থেকে দেখিয়ে দিবেন, সার্ভিস এরিয়া কোথায় আপনি আপনার বিজনেসের সার্ভিস দিতে চান সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি আপাতত বাংলাদেশ দিয়ে রাখলাম, এখানে কান্ট্রি টার্গেট করা যায়। আপনার দোকানটি কতক্ষণ খোলা থাকবে এটা দিব, অলওয়েজ ওপেন বিজনেস টাইম। আপনার সার্ভিস চার্জ নেবেন কি না এটার জন্য এখানে অপশানটা, হ্যাঁ এখানে একটা কিউআর কোড চলে আসছে আপনার পেজের, এখানে প্রাইস দেওয়া আছে, এটা না দিলেও এখন হবে পরে দিলেও হবে। এটা অলমোস্ট ডান, অ্যাডভান্স মেসেজিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এখান থেকে আপনি লিঙ্ক করে দিতে পারবেন, এই পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর কি। আমাদের বিজনেস পেজটি তৈরি হয়ে গেল। দর্শকবৃন্দ, আমরা খুব সহজে আমাদের একটি বিজনেস পেজ তৈরি করে ফেললাম। আপনারা দেখে দেখি এভাবে বিজনেস পেজটি আপনাদের রেডি করে ফেলবেন। ভালো থাকবেন আর আমাদের এই পেজটিকে লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য ধন্যবাদ।